আজকের ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে সমস্ত ক্ষয় ক্ষতি হইতে নিরাপদ থাকিবেন ইনশা আল্লাহ। তাই দর্শক চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই দোয়াটি তিনবার করে সকাল সন্ধ্যা পাঠ করলে কোনো বস্তু আপনার ক্ষতি করতে পারবে না, সুতরাং তা পাঠ করা দরকার। সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থ, সেই আল্লাহর নামে আরম্ভ করেছি যার নামের সহিত আসমান জমিনের কোনো বস্তু অনিষ্ট করতে পারে না এবং শ্রবণকারী ও সর্ববিষয় জ্ঞাত। আল্লাহ যেন আমাদেরকে সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।